ডাইনি অপবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, পরে সংঘর্ষ, চলল গুলি। ঘটনায় এক মহিলা সহ তিনজন গুরুতর আহত। ঘটনা পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত কোটলই গ্রামের। পুরুলিয়ার এক নম্বর ব্লকের টামনা থানার অন্তর্গত কোটলই গ্রাম। এই গ্রামের বাসিন্দা পেরি কুমারের পরিবারের সঙ্গে প্রতিবেশী অশোক কুমারের পরিবারের মধ্যে বিবাদ ছিল। অভিযোগ, পেরি কুমারের স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্য মাঝে মধ্যেই অসুস্থ হচ্ছিল, আর এর জন্য প্রতিবেশী অশোক কুমারের স্ত্রীকেই দায়ী করে পেরি কুমার। এমনকি অশোকের স্ত্রীকে ডাইনি বলে অপবাদ দেন পেরি কুমার। এরপরেই আজ সকালে দুই পরিবারের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পেরি কুমারের পরিবারের সদস্যা চৈতি কুমার হঠাৎই ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে অশোক কুমারের পরিবারের এক সদস্যের উপর হামলা করে দেয়। এই ঘটনায় অশোক কুমারের পরিবারের সদস্য সুভাষ কুমারের হাতে গুলি লাগে। ঘটনায় আহত হন মোট তিনজন। পুলিশ বললো ঠিক আছে, একটা হাতে কি তালি বাজে, দুজনেরই না থাকলে তো। আমরা বলি ঠিক আছে, আমরা তো স্যার কিছু বলি নাই, তাহলে কি হবে? তাহলে বলছি কি হবে, ঝামেলা করে লাভ নাই, কিন্তু ওরা আবার সকাল বেলি ঝামেলা করে পুলিশকে। হ্যাঁ, পুলিশকে বলা সত্ত্বেও কিছু করে না। 10:30 দিকে তখন ওরা আবার ঘুরে মানে টাঙ্গি ফারসা এমনি কুলিয়ে বাইরা বলছে সালারা চটাবো আর তোরা রাখবো না, বলছে এরকম মায়া চেলা রাখেছি, এরকম ইয়া করেছি, মায়া চেলাকে যথাই পাবো, তোমাকে যথাই পাবো, বলছে দোকান এলে ঘাড় ইয়া চুল জটটাই ধরে, মানে আমি দোকানে থাকি তো, বলছে তোমাকে দোকান এলে বাইর করে কাপড় উলুঙ্গা করে আর গোটা কুলি বলছে তোমাকে ইয়া করবো, মানে অপমান করাবো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়। ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। পুরুলিয়া থেকে আনন্দ বিহানের রিপোর্ট, টিভি নিউজ 10।